কদম গাছ আয়ুর্বেদিক শাস্ত্রে ঔষধি গাছ হিসেবে গভীরভাবে জড়িত। কদম গাছের বাকল, পাতা, ফুল এবং অন্যান্য সকল অঙ্গের নিজরাস হতে তৈরি হয় বিভিন্ন রোগ নিরাময়ক ঔষধ। কদম বা কদম্ব বা বুর ফুল, এটি অনেক নামেই আমাদের দিকে পরিচিত। কদম ফুল অনেক পরিচিত একটি গাছ আমাদের দেশে। কদম ফুল দেখতেও যেমন সুন্দর, এই গাছের পাতা, গাছের কাণ্ড, আকৃতি সবই অনেক সুন্দর। রোমাঞ্চকর বিষয় হলো কদম গাছ মে মাসে ফল ধরে, তাই একে মে গাছও বলা হয়। একটি নির্দিষ্ট সময়ে এটি হয়, বর্ষাকালে বিশেষ করে। এটি দ্রুত বর্ধনশীল একটি গাছ, চিরহরিৎ গ্রীষ্মমণ্ডলীয় গাছ, যা দক্ষিণ ও পূর্ব এশিয়া অঞ্চলগুলিতে ভালো হয়ে থাকে। এটি ভারত, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, লাওস, নেপাল ইত্যাদি দেশে খুবই জনপ্রিয়। এটি অনেক গাছ সোজা এবং খুব দ্রুত বর্ধন হয় এবং গাছে অনেক আগাছা ডালপালা ছড়িয়ে ছিটিয়ে বৃদ্ধি পেতে থাকে। মে মাসের দিকে গাছে ফুল আসে এবং সেই ফুল আস্তে আস্তে মরছে যায় এবং সেখান থেকেই কদম বীজ তৈরি হয়। কদম গাছ মূলত 45 মিটার পর্যন্ত হতে পারে বা 45 মিটার বা 148 ফুট উচ্চতায় পৌঁছাতে পারে। এই উদ্ভিদ একটি বড় গাছ যা দ্রুত বর্ধনশীল একটি গাছের মধ্যে পড়ে। এর কাণ্ডের ব্যাস 100 থেকে 160 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। বাকলগুলি গাঢ় ধূসর বর্ণের এবং গঠনে রুক্ষ। এই গাছের পাতাগুলো দেখতে অনেক সুন্দর, চির সবুজ কালারের হয়ে থাকে পাতাগুলো। কদমে রয়েছে ঐতিহাসিক বিশেষ গুরুত্ব। অনেক ভারতীয় পৌরাণিক এবং লোককাহিনী ঐতিহাসিক সাহিত্যিকদের মতে কদম একটি জীবন্ত স্থানের গাছ। কদম গাছটি ভগবান কৃষ্ণের সাথে যুক্ত, সেখানে রাধা ও কৃষ্ণ মিষ্টি সুগন্ধি কদমের ছোঁয়ায় খেলতে পছন্দ করত, এরকমটা উল্লেখ আছে। কৃষ্ণ ছোটবেলায় এই কদম গাছের নিচেই বেশিরভাগ সময়টা কেটেছে। এছাড়াও এর ধার্মিক অনেক ব্যাখ্যা রয়েছে। কদম গাছের গুরুত্ব অনেক বলে শেষ করার মতো নয়। যেমন কদম বলা হয় বাংলাতে, এটাকে হিন্দিতে বলা হয় কদম্ব, তেলেগুতে বলা হয় কদম্বু, তামিলে বলা হয় কাপাব এবং কর্ণাটক বলা হয় কাদাওয়ালা, মালালামে বলা হয় অট্টুকেপ। এছাড়াও বিভিন্ন ভাষায় একে বিভিন্ন নামে ডাকা হয়। এটি আলো এবং রোদ যেখানে ভালো পড়ে সেই অঞ্চলে ভালোভাবে এই উদ্ভিদটি বেড়ে ওঠে। এটি চাষাবাদ করার মূল সময় হলো মে মাস, জুন মাস, জুলাই মাস, আগস্ট এবং সেপ্টেম্বরের দিকে এটি ভালো হয়ে থাকে। এই গাছের অনেক বৈশিষ্ট্য রয়েছে এবং অনেক বিষয়াদি রয়েছে। যেমন এই গাছ প্রজননের জন্য কলম ভাবেও বংশ বিস্তার করে, এছাড়াও এটির ফল থেকেও বংশ বিস্তার করে। এটি প্রজাপতি বা মৌমাছিদের মধু আহরণের জন্য অনেক কাজ করে। এই ফুল থেকে সুগন্ধি তৈরি হয়। এছাড়াও এর পাতা অনেক ঔষধি গুণাগুণ হিসেবে ব্যবহার করা হয় এবং এই গাছটি খুব দ্রুত বেড়ে ওঠে অন্যান্য গাছের তুলনায়। এই গাছ চাষ করাও অনেক সহজ, একটা প্রভাব পড়ছে আমাদের শরীরে, এই কারণে অনেকেই কিন্তু এই গাছে 4 থেকে 5 বছরের মধ্যেই ফুল আসে এবং কদমের বৃদ্ধি হয় অনেক দ্রুত, যেটি 6 বছর বয়স থেকে শুরু করে প্রায় 8 বছর পর্যন্ত, প্রায় 20 বছরের মতো এটি বৃদ্ধি পেতে থাকে আকারে। কদম গাছের প্রায় গ্রীষ্মমণ্ডলীয় দেশে এটি ভালো হয়ে থাকে। কদমের ব্যবহার। কদম গাছ আয়ুর্বেদিক শাস্ত্রে ঔষধি গাছ হিসেবে গভীরভাবে জড়িত। কদম গাছের বাকল, পাতা, ফুল এবং অন্যান্য সকল অঙ্গের নিজরাস হতে তৈরি হয় বিভিন্ন রোগ নিরাময়ক ঔষধ। লোকেরা সাধারণত স্বর্গীয় বাগানে কদমকে নক্ষত্র হিসেবে রোপণ করে। রোপণের উদ্দেশ্য ছাড়াও কদম গাছকে আরও অনেক কাজে ব্যবহার করা যায়, যেমন সুগন্ধি তৈরিতে বা আতর তৈরিতে। বিশেষ করে এই আতর তৈরির কাঁচামাল হলো এই কদম গাছ। এছাড়াও কদম গাছে রয়েছে অনেক ঔষধি গুণাগুণ, যেমন এটি রক্তের শর্করার মাত্রা কমিয়ে দেয়, এটি বিভিন্ন প্রদাহের ব্যথা সারিয়ে দেয়, এটি ব্যাকটেরিয়া বিরোধী, লিভারের ক্ষতিকারক বিষয়গুলো কমিয়ে আনে,
উচ্চ চর্বির মাত্রা কমিয়ে আনে, ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে, পাচনতন্ত্রের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, পরজীবী সংক্রমণ ঠেকায়। এছাড়াও রয়েছে অনেক ঔষধি গুণাগুণ। তো এই হলো কদম গাছ সম্পর্কে বিস্তারিত। তো আপনারা যদি চান কদম গাছ নিজের বাসা বাড়ির আঙিনার আশেপাশে রোপণ করতে পারেন। এছাড়াও এটি যেহেতু বিভিন্ন সুগন্ধি তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়, এজন্য আপনারা চাইলে এটি নিজের জমিতে বাণিজ্যিকভাবেও চাষ করতে পারেন। এছাড়াও কদম ফুল দেখতে অনেক সুন্দর, এটি পরিবেশের জন্য অনেক উপকারী। এটি আমাদের এই গাছ থেকে আমরা অক্সিজেন পাই, এই গাছের পাতা আমাদের গৃহপালিত পশুর খাবার হয়, এই গাছের ফুল থেকে গাছের বাকল থেকে ওষুধ তৈরি হয়, এছাড়া অনেক উপকার আছে। তো এই জন্য কদম গাছ আমাদের রোপণ করা উচিত। তো এই ছিল কদম গাছ নিয়ে আমাদের আজকের আয়োজন। কেমন লাগলো আমাদের আয়োজন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন, আমাদের ভিডিওটি দেখবেন, আমাদের ভিডিওটি শেয়ার করবেন, কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু সবুজায়নে সাহায্য করা। আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে। তো আমাদের উদ্দেশ্যই হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা। তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন। আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই, নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ, সালামু আলাইকুম।